আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না, ওয়া তাদউ ইলা সালম, ওই কাফেরদেরকে শান্তির পথে দেখো না, ওদের সাথে শান্তি চুক্তির দিকে দেখো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ পাক তোমাদের সাথে আছেন, ওয়ালা ইয়াতিরকুম আ'মালুকুম, আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। এই হলো একটা অপশন আমাদের সাথে, আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তিনি বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসিরা باذنিল্লাহ, আল্লাহর হুকুমে ইতিহাসে কতই না ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল। আজকে আপনি দেখবেন যাদের হাতে তেমন কোনো মারণাস্ত্র নাই, এদের সামনে 19 বছর যুদ্ধ করার পরেও আমেরিকা নাকে খড় দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এটাই তাইফা মানসুরা, আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই ইমান, সেই আমল, সেই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সেই রবের সাথে শিরিক মুক্ত কানেকশন থাকতে হবে, ইনশাআল্লাহ তাআলা বিজয় আপনার হবেই। আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনগুলোতে ইসলাম সারা বিশ্বে খেলাফা কায়েম হতে যাচ্ছে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই এটাকে ঠেকায়।